অনুমতির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। তবে নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে দলটি একথা বলেছেন বিএনপি মহাসচিব। তবে অভিযোগ করেছেন সমাবেশ ঘিরে উস্কানি দিচ্ছে ক্ষমতাসীনরা, সংঘাত হলে এর দায় তাদেরই নিতে হবে বলে হুঁশিয়ারি তার। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবারের মহাসমাবেশ ঘিরে শুক্রবার দুপুরে নয়াপল্টনে নেতাকর্মীদের অবস্থান, সজাগ অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীরও। মহাসমাবেশের প্রস্তুতি সহ সার্বিক বিষয় জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নয় শুধু, সারা দেশে তারা রেড করছে। আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে যে খবরগুলো আসছে, থানাগুলোতে পর্যন্ত গ্রেফতার করছে। কথা বলেন সমাবেশের অনুমতি প্রসঙ্গেও। নয়াপল্টনে করতে চাই, এটা আমরা চিঠি দিয়েছি, মুখে দিয়েও বলে দিয়েছি। আরে আমরা নিজেদেরই করছি, পুলিশের সহযোগিতা কোথায় দেখলেন আপনি? আমরা আমাদের অধিকার আমরা প্রয়োগ করব। বিএনপি মহাসচিব জানান, ক্ষমতাসীনদের উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায় দলটি। এর আগেও আপনার রেইড হয়েছে, এর আগেও অ্যারেস্ট হয়েছে, এর আগেও মারপিট করেছে, মেরে ফেলেছে গুলি করে, তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরে নিই। আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, শান্তিপূর্ণভাবেই এই সরকারের পতন ঘটাতে চাই। তবে একটা জিনিস, যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।